ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। তারা হলেন ময়মনসিংহ চরপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে নয়ন ও বড়বিলা বাবুখালী এলাকার আক্কাজ আলীর ছেলে লিটন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের নির্দেশনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবির বাড়ি এলাকার মায়ের মসজিদ থেকে ধাওয়া করে থানা এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে মিনারা এন্টারপ্রাইজের একটি বাস ও দেশীয় অস্ত্র জব্দ করেছে। ময়মনসিংহ গফরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার জানান, শনিবার রাতে ময়মনসিংহগামী আকাশ পরিবহনের একটি বাসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় দুজনকে আটক করা হয়েছে। তাদের নামে ইতিপূর্বে আরও ছয়টি মামলা রয়েছে। ডাকাত দলের সদস্যরা বাসের চালক ও হেলপার। এই চক্রটি রাতের বেলায় বাসের যাত্রী উঠিয়ে পরে যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুট করে নিত। ডাকাত সদস্যরা জানায়, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলার বিভিন্ন সড়কে এ কায়দায় তারা ডাকাতি করে আসছিল। তাদের সদস্য সংখ্যা 15 জনের অধিক। আটককৃত দুই ডাকাতকে রবিবার সকালে আদালতে পাঠায় পুলিশ। তো এখানে যে ড্রাইভার ছিল সে নয়ন মিয়া, সে হচ্ছে তার বাড়ি হলো গফরগাঁওতে, তারা এই চরপাড়াতেই থাকে ময়মনসিংহের বাসিন্দা। আরেকজন লিটন মেয়ে, তার বাড়ি হচ্ছে নান্দাইল, তার সে থাকে হচ্ছে চরপাড়াতে। তো তারা এই কাজগুলো